দুঃখিত যুক্তরাষ্ট্র তোমার ভিসা নীতিতে কোনো কাজ হবে না যখন বিশ্বের বিভিন্ন দেশে ভিসা নীতি প্রয়োগ করে আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তখন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে সাম্প্রতিক সময়ে এমন মন্তব্য প্রকাশ করেছে নাইজেরিয়ান রাজনীতিবিদ অ্যানিওলা আকিংকুতু যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে তোয়াক্কা না করে এমনই একটি নিবন্ধ প্রকাশ করেন তিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশেও আলোচনায় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অজুহাত তুলে যুক্তরাষ্ট্র পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা করে তবে যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতির ইতিহাস ঘাটলে দেখা যায় এর আগেও বেশ কিছু দেশে ভিসা নীতি প্রয়োগ করেছিল তবে কোনো দেশই তোয়াক্কা করেনি এই ভিসা নীতির বরং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিভিন্ন দেশের ওপর থেকে ভিসা নীতি তুলে নিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছে খুব বেশি দূরে নয় পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেই তাকানো যাক গুজরাটের দাঙ্গাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে তা ধূলিসাৎ হয়ে যায় মোদীর জনপ্রিয়তার কাছে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে মোদীকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র কম্বোডিয়ার সঙ্গেও ঘটেছে একই ঘটনা বেশ কিছু ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলেও কম্বোডিয়ার নির্বাচন কোনোভাবেই ঠেকাতে পারেনি সেই ভিসা নীতি বরং নির্বাচিত সরকার নির্বিঘ্নে পালন করছে তার দায়িত্ব উল্টো এরপর মার্কিন যুক্তরাষ্ট্র কম্বোডিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে এরপর সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার নির্বাচনকে নিয়েও যুক্তরাষ্ট্র বিছিয়েছিল ভিসা নীতির চাল তবে তা খুব একটা আমলে নেয়নি নাইজেরিয়া সরকার যাদের যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ ছিল তারা সরিয়ে ফেলেছে কোনোভাবেই নাইজেরিয়াকেও দমাতে পারেনি যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি তাই বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞা কোন দিকে মোড় নিতে যাচ্ছে এবার তাই দেখার পালা জিনাতারা জশোয়া সময় সংবাদ ঢাকা